Krishna Govinda Hare Murari He Nath Narayana Vasudeva Sri Krishna Govinda Hare Murari He Nath Narayana Vasudeva হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আজকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে অনেকদিন পরে একটা ডেইলি ভ্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আজকে বুধবার, তোমরা ভিডিওটা দেখবে বৃহস্পতিবারে। তো এখন বাজে 5:45, আমি 5:30 ঘুম থেকে উঠলাম। তো ফ্রেশ হয়ে নিয়ে এখন ভিডিওটাকে স্টার্ট করে দিলাম। তো সারাদিনে আজকে কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। সাথে থাকো ভিডিওটার আর দেখতে থাকো, একদম স্কিপ করো না। দেখতেই পাচ্ছ আমার ঘুম ঘুম চোখ। হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে উঠলে এরকমই একটা কী বলবো ফেস হয় প্রত্যেকেরই। তো যাই হোক, এখন আমি রান্না শুরু করব। তো সেই জন্য ভাবলাম এখন থেকে ভিডিওটা স্টার্ট করে দিই। তো চলো, সাথে থাকো আর দেখতে থাকো। ও তো আগে অফিস যেত, প্রথম প্রথম অফিস বাসে, তারপরে মাঝখানে বাইকে যাচ্ছিলো। তো টাইমিংটা যেহেতু হেরফের হচ্ছিলো, সেই জন্য তো আজ মানে এখন কদিন ধরে আবারও বাসে যাচ্ছে। তো সেই জন্য ও বেরোবে বাড়ির থেকে 7:45 সময়। তো তার আগে আমাকে রান্নাটা কমপ্লিট করতে হবে। তো এই করতে করতে আমার 6:30 বেজে গেলো। আসলে কী বলতো, সকালবেলাটা এতটা তাড়াহুড়ো থাকে না, যে তোমাদের সাথে এই জন্য আমি সকালবেলার থেকে ডেইলি ভ্লগ শেয়ার করতে পারি না, এই কারণে এত তাড়াহুড়ো থাকে। যাই হোক, আমার এবার মানে গুঁড়ো পাড়া করে সব কিছু কমপ্লিট করতে হবে, নাহলে খেয়ে যেতে পারবে না। তো তোমাদের সাথে আবার পরে আসছি সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে। আজকে রান্না করবো ডিমের ঝোল, আর দেখতেই পেলে ভেন্ডি আলুর তরকারি কাটলাম, ভেন্ডি আলুর তরকারি করবো। তো সুজিত ভেন্ডি খেতে চায় না, তো যাই হোক জোর করে ওকে খাওয়াতে হয়, সেই জন্য তাড়াতাড়ি রান্নাটা করতে হবে, নাহলে ও ভাববে ডিমের ঝোলটা দিয়ে শুধু খেয়ে চলে যাবে। তো চলো সাথে থাকো, পরে আসছি আমি। বাবা এখন এদিকে অফিস যাচ্ছে, আমার খুব কষ্ট হয়।
দেখতেই পেলে অফিস বেরিয়ে গেল। এই সকালবেলা ভোরবেলা থেকে আমার এই 7:45 অবধি যে কিভাবে কাটে মানে দেখতেই পেলে, মানে আজকে কোনোদিন শেয়ার করতে পারি না, কিন্তু আজকে দেখলাম একটু কষ্ট করে একটু একটু করে শেয়ার করছি, তো সেই জন্যই তোমাদেরকে শেয়ার করলাম সকালটুকুনি। আর এছাড়া তো সারাদিনে দেখতেই পাবে, সবই শেয়ার করব, কিন্তু এই সকালটুকুনি আমার যে কি কঠিন পরিশ্রম যায়, আর যার জন্য না কি হয় মানে সকালবেলা তো মানুষের ঘুম থেকে উঠে এনার্জির ব্যাপারটা আসে, তো সেই এনার্জিটা আমার এই 7:45-এর মধ্যেই ক্ষয় হয়ে যায়। তো সারাদিনে আরও অনেক কত কাজ বাকি বলো, সেই জন্য মানে খুব মানে তার উপরে এত মানে এত গরম পড়েছে এখন বলার নয়, প্রচণ্ড গরম পড়েছে। তো রান্না কি কি করলাম দেখতেই পেলে, ভেন্ডি আলুর তরকারি আর হচ্ছে কি যেন ডিমের অমলেটের মানে ঝোল। তো সেই জন্য আসলে ডিমের অমলেটের ঝোল করলাম কেন বলো তো, ডিমটা সেদ্ধ হতে না আবার টাইম লাগে, তো সেই জন্য দেখলাম আজকে সময়টা আর একটু কমে গেছে, মানে কম কম লাগছে, মানে 24 ঘন্টা টাইম কিন্তু এত মানে তাড়াতাড়ি এই সকালবেলাটা আমার যে কি হুড়ো পাড়া যায়। যাই হোক, তো এই আর কি এটাই করলাম। আর আসলে কি বলতো, এই ভোরবেলা উঠে আমার প্রত্যেক দিন সারা জীবন আমার এই একই কাজ, ভোরবেলা উঠেই আমার রান্না সারতে হয় বলে আমি ওই 7-8 রকমের পদ অফিসের দিনে করতে পারি না। হ্যাঁ, তো আমার এরকম প্রত্যেক দিনই 2 রকমের পদই হয়, আর তারপরে দেখো রুটি করতে হয়, শুধু কি ওইটা রুটি করতে হয়, টিফিন গোছাতে হয়, ওকে খেতে দিতে হয়, মানে নানান রকম চাপ থাকে, সেই জন্য ওই 2 রকমের পদই হয়। আবার কোনো কোনো সময় একরকমও হয়, কেননা হয়তো কোনো দিন মাছ বা মাংস করলাম, মাংস করলে হয়তো একরকম হয়, কেননা মাংস করতে একটু টাইম তো লাগে, চিকেন করতে, সেই জন্য একরকমই হয় তখন, তখন আর 2 রকমও করতে পারি না। যাই হোক, অনেক বকে ফেললাম, সারাদিনে কী কী করি না করি সব কিছু তোমাদেরকে শেয়ার করবো আজকে, সাথে থাকো আর দেখতে থাকো। এখন মামাকে ব্রাশ করাবো, তারপরে ওকে জল খাওয়াবো, তারপরে ব্রেকফাস্ট করাবো, তো সব কিছু সাথে থাকো আর দেখতে থাকো, চলো। এই যে বাবি অফিস চলে যাওয়ার পরে ওর একটাই বায়না, আমাকে একটু ভালোবাসো, এই সময়টা আবার ওকে একটু ভালোবেসে নিয়ে তারপরে আবার আমার কাজে নামতে হয়, না হলে ওনার মন ভরে না। ভালোবাসো আমাকে, ভালোবাসো, 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 না আমার শুলে হয় বলো তো, চোখ নষ্ট হয়ে যায়, সেই জন্য ভেজিটেবলস খেতে হয়, তাই না বলো? সবার বেবিরা ভেজিটেবলস খায়, একটা কথা বলি, যদি একটু ঝাল ভেজিটেবলস হয় তাহলে আমার অনেকটা ঝাল লেগে যায় বলে আমি খাই না, ওটা যে গ্রিন গ্রিন একটু ঝালটা খেতে পারে না, তাছাড়াও ভেজিটেবল সব খেয়ে নেয় জানো, খুব আমি আর একটু বড় হলে তারপরে এই ঝাল খাবো। এই যে আমার সকালের ব্রেকফাস্ট, এই দেখো দেখতে পাচ্ছ, চলো খেয়ে নি। এই দেখো মাম্মাম খাচ্ছে, ও এখন একা একাই খায় জানো তো, ও একা একা খাওয়া শিখে গেছে, বড় হয়েছে না ওই জন্য একা একা খাওয়া শিখে গেছে, তাই তো মাম্মা? আচ্ছা হ্যাঁ ঠিক।
লাস্ট তোমাদের সাথে কথা বলেছি মনে হয় সকালবেলা সেই ব্রেকফাস্টের সময়, তারপরে আর কথা বলা হয়নি তোমাদের সাথে। তারপরে আমি বিছনা টিছনা গুছিয়ে তারপরে মামামকে একটু পড়তে বসিয়েছিলাম, কারণ কি বলতো এই স্কুল এখন সামার ভ্যাকেশন চলছে, তারপরে স্কুলটা যেই খুলে যাবে তখন তো নানান রকমের একদম চাপ শুরু হয়ে যাবে। জুলাই মাসে আবার এক্সাম আছে, মানে প্রচুর চাপ, ওই জন্য ওকে একটু টাইম না পড়তে বসালে না হয় না। আর বাচ্চারা তো জানোই একদম, ওরা মাদের কাছে, মারা যদি ওদেরকে না নিয়ে বসে তাহলে আর ওরা পড়তে চায় না। যাই হোক, আমার মেয়ে তো সেরকমই, একটু না নিয়ে বসলে হয় না। তো সকালবেলা একটু নিয়ে বসলাম ওকে, তারপরে উঠে এই যে ঘর বাড়িটা মুছলাম। এখনও গ্যাস পরিষ্কার, বাসন বাসনগুলো মাজা হয়নি আজকে, কেননা অন্যদিন করে নিই সকালবেলায়, আজকে করা হয়নি, আজকে একটু এই দিকটা একটু ব্যস্ত ছিলাম ঘরে। তো সেই জন্য ভাবলাম একবারে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরেই সব বাসন একসাথেই মাজবো, আর গ্যাস পরিষ্কারটাও তখনই করবো, সেই জন্য আর ওই দিকটা যাইনি। তো এখন সারা ঘরবাড়ি মোছা হয়ে গেল, এবার আমি ওই যে জামা কাপড়গুলো দেখলে ভিজিয়ে রাখলাম তখন, তো সেই জামা কাপড়গুলো এখন কাচবো, কেচে আমি এখন স্নানে যাব। আর তার মধ্যে আমি ঘর মুছছিলাম যখন, মামামকে বললাম তুমি স্নানটা করে নাও, ও যদি টুকটুক করে নিজের কাজগুলো একটু করে তাহলে আমার একটু মানে কাজগুলো এগিয়ে থাকে, সুবিধে হয়, বুঝতেই পারছো। তো সেই জন্য ও তার মধ্যে স্নানটা করে নিল। এবার ওকে আমি বললাম যে আমি এখন স্নানে যাব, আমি স্নানটা সেরে এসে তারপরে একসাথে দুজন মিলে খেতে বসবো, কারণ আমি একসাথে দুজন মিলে খেতে বসি এই কারণেই যাতে ও আস্তে আস্তে নিজের খাওয়াটা শিখে যায়। এখন বেশ অনেকদিন ধরেই ওকে নিজের খাওয়ানো শেখাচ্ছি, তার জন্যই আমি আরও একসাথেই বসি, ওর আর আমার থালা নিয়ে একসাথেই বসি, আমিও খাই ও খায়। এবার ওর খেতে দেরি হয়, আমার খাওয়া তার আগে হয়ে যায়, আমি বলি আমি বাসন কোসনগুলো মাজি ততক্ষণে যেন তোমার খাওয়া কমপ্লিট হয়ে যায়। তো সে যাই হোক, ও সেইভাবেই করে। তো চলো, অনেকক্ষণ বকলাম, আবার পরে আসবো, এখন আমি স্নানে যাই, প্রচণ্ড গরম লাগছে। আর এদিকে দেখো মেঘলা হয়ে এসছে বাইরে, এই দেখো মেঘলা হয়ে রয়েছে, জানি না বৃষ্টি হবে কি না, এরকম তো মেঘলা মাঝে মাঝে হচ্ছে কিন্তু বৃষ্টি সেরকম হচ্ছে না আমাদের এখানে, আমাদের এখানে একদম বৃষ্টি নেই। তোমাদের ওখানে কার কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমি চাই একটু বৃষ্টিটা হলে না, খুব সমস্যা, এত গরম লাগছে থাকা যাচ্ছে না, মানে তোমরা নিজেরাই বলো এত গরম পড়েছে, তোমরাও কি থাকতে পারছো, প্রত্যেকের জায়গায় সব জায়গাতেই এখন বিভৎস পরিমাণে গরম। আর সেই গরমের জন্য দেখো এই যে কথা বলতে বলতে এই যে ঘাম ঝরছে আমার, পাচ্ছি না, এত গরম লাগছে। আর সারাদিন রাত তো আর নিশ্চয়ই মানুষের মেয়েদের তো কাজকর্ম ছাড়া কোনো কিছু বসে তো মেয়েদেরকে কেউ খাওয়ায় না স্বাভাবিকভাবে, মেয়েদেরকে প্রচুর মানে খাটনি না করলে স্বাভাবিকভাবে ভাত জোটে না আর কি, মানে খাটি কথায় বলতে গেলে শরীরে পরিশ্রম করতে হবে তবে গিয়ে সারাদিন পরে এক মুঠো ভাত খেতে পারবো। যাই হোক, স্নান করে এলাম কিন্তু এক ফোঁটা শান্তি পেলাম না, বিশ্বাস করো, কারণ এত গরম জল। এই দুপুরটা হয়ে গেলে আগে না এরকম হতো না, এখন দেখি দুপুর হয়ে গেলেই না, একটু বেশি দুপুর হয়ে গেলে জল পুরো একদম আগুনের মতন গরম থাকে, খুব প্রবলেম হলো, কষ্ট হলো, মানে একটা শান্তিতে যে এই গরমে যে ঠান্ডা জলে স্নান করব সেই শান্তিটুকু পেলাম না। কালকে থেকে আবার কি করতে হবে বলো তো, সকালবেলা স্নান করে নিতে হবে, নাহলে না খুব সমস্যা হচ্ছে। আবার এই সকালবেলা স্নান করলে কি হয়, মানে যত দুপুর বাড়ে তত আরও গরম বাড়ে, সেই জন্য আমি ভাবি দুপুরবেলা করে করবো, আর দুপুরবেলা হয়ে যায় এই জল গরম, কী যে সমস্যা বলো তো। মাম্মামের তো এবার খেতে দেওয়ার টাইম হয়ে গেছে, এবার আমরা দুজন খাবার নেব, আবার পরে আসছি তোমাদের সাথে। আমরা খেতে বসে গেছি, এই দেখো এখানে রয়েছে ডিমের অমলেটের কারি, আর এখানে রয়েছে ভেন্ডি আলুর তরকারি। এই দেখো আমরা দুজনেই খেতে বসে গেছি, চলো খিদে পেয়ে গেছে ঝটপট খেয়ে নি, তারপরে পরে আসছি আবার। উফ, দেখো কখন বসেছি খেতে, এখন খেয়ে উঠলাম, এখন বাজে হচ্ছে 2:40, মানে বসেছিলাম প্রায় কটার সময় তোমাদের সাথে কথা বললাম আমার তো মনেও পড়ছে না, 1:30 কি 1:45 নাগাদ হবে হয়তো বসেছি, দেখো 1 ঘন্টার ওপর টাইম লাগলো খাওয়াতে, বুঝতে পারলে, মানে ওই আমার খাওয়া হয়ে যায় দিয়ে ও তো ওর খাওয়া হয় না বসে থাকে, দিয়ে তারপরে আবার ওকে আমাকেই খাওয়াতে হয়, দিয়ে এরকম এরকম হয়, এতক্ষণ দেরি হয়। যাই হোক চলো, এই দেখো এত বাসন রয়েছে, বাসনগুলো মেজে নিই, এই দেখো কত বাসন রয়েছে, পুরো একদম মানে সকালবেলার বাসন প্লাস এখনের বাসন, বাসনগুলো মেজে নিই তারপরে আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। দেখো ওকে জল দিতে এলাম,
দেখলাম সোফায় শুয়ে ঘুমিয়ে পড়েছে, আওয়াজ নেই, সারা নেই, শুয়ে পড়ে দেখছি সোফায় শুয়ে ঘুমিয়ে পড়েছে। আমি আবার ওখানে জল খাইয়ে ওখান থেকে ঘরে এনে শোয়ালাম। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। ওঠো এরা প্রসাদ খাও। প্রসাদ খেয়েও কি ঘুম ভাঙছে না? এ আবার কি? ওট উঠে পড়ো, আবার শুলে কেন? সবাইকে গুড ইভিনিং, অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে এলাম। সেই দুপুরবেলা ভাত খেয়ে উঠে বাসন টাসন মেজে গ্যাস পরিষ্কার করে তখন তোমাদের সাথে কথা হয়েছিল। তারপরে ও মানে আমরা শুলাম, দিয়ে ওকে ঘুম পাড়াতে পাড়াতেই 4টের ওপরে বেজে গেছে। কারণ কি, ও 4টের পরে গিয়ে ঘুমিয়েছে, ঘুমাচ্ছিলই না, বকে মেরে ঘুম পাড়িয়েছি, দিয়ে এখন ডাকছি এই জন্য। এখন বাজে হচ্ছে 7টা, সন্ধে দিলাম দেখতেই পেলে। আর এবার ওকে একটু পড়তে বসাবো, তারপরে রান্নার দিকে যাব। ওকে হোমওয়ার্ক মানে কাজ দিয়ে কি কি লিখতে হবে লেখা দিয়ে আমি রান্নাঘরে আটা মাখতে চলে এলাম। এই দেখো আটা নিয়ে নিয়েছি, আর এদিকে দুধ বসিয়েছি গ্যাসে, দুধ খাওয়াবো, দুধটা হলে ওকে দুধ খাওয়াবো। চলো আটাটা ঝটপট মেখে নিই। রুটি টুটি করে দুধ জাল দিয়ে আলু পেঁপের তরকারি করে এই ঘরে এলাম। এখন এখন বাজে 8:30 বেজে গেছে। তো চলো, এবার তো এই সুজিৎ এক্ষুনি ঢুকলো অফিস থেকে, ও স্নান করতে গেছে, আর আমিও ভিডিওটা এখানেই কমপ্লিট করে দিচ্ছি। কারণ অনেকটা সারাদিনে সেই ভোরবেলা 5:45 থেকে তোমাদেরকে ভিডিও শেয়ার করা শুরু করেছি, অনেকটা লেন্দি হয়ে গেছে। স্কিপ না করে সবাই ভিডিওটা ফুললি দেখবে, এটাই আশা করছি, ভালো লাগবে। তো চলো আজকের মতন টাটা, আবারও কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। টিল দেন সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট।